বিয়ানীবাজারে গণদাবি পরিষদ গঠনের লক্ষ্যে রোববার সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষক জালাল উদ্দিনকে সভাপতি ও জয়নুল আবেদিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আরও 7 জনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ খসরুল হক, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফারুকুল হক, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, আহমদ হোসেন বাবুল, সেলিম উদ্দিন আহমদ, মোহাম্মদ শামস উদ্দিন, আব্দুল বাসিত, মোহাম্মদ কবির হোসেন, বেলাল আহমদ, নুরুল হক, নূর মোহাম্মদ সহ বিয়ানীবাজারের বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা গণদাবি পরিষদের মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে বিয়ানীবাজারে গণদাবি পরিষদের মতো সংগঠন খুবই প্রয়োজন বলে জানান বক্তারা। সংগঠন জন্ম দেওয়া খুব সহজ, এটা তো নয়া নয়, পুরান সংগঠন। সংগঠনে বিগত দিনে কাম করছে এবং বেশ এক সময় অনুন্নত এলাকা আছে, বিভিন্ন ধরনের কাঠামো ভাঙ্গা আছে, অবকাঠামোগত বহুত সমস্যা আছে, আইনি সমস্যা আছে, বহুত আছে। যেমন দেশ অনেক অগ্রগতি হয়েছে, আগর তুলনায় সমস্যা একটু ভিন্ন রকম সমস্যা। 1 নম্বর সমস্যা হইল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, জায়গা দখল, জমি দখল, যত ধরনের অসৎ জিনিসগুলো আছে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ যত হয়েছে আমরা প্রথম। এই সমস্ত কত এমন মানুষ আমরা যদি আনবা, এই সমস্ত মানুষের নিঃস্বার্থভাবে কাজ করছে। এখন আপনি গণদাবি যখন মানুষে আনিয়ে গণদাবি প্রেসিডেন্ট বানাইলা, এই দেখা গেল রাস্তার সব রাস্তা মানে রাস্তার তার বাড়ি ক্ষমতা দিয়ে দেয়, তাই তো আমার স্বচ্ছা জনগণের স্বার্থে রাস্তা প্রশস্ত করা, জনগণের স্বার্থে আমরা এই যে ময়লা পানি ট্রেন না ভাড়াই যাই, তাই স্বচ্ছা, তাই না? রাস্তা ভাঙ্গা বন্ধ হইতো, এটা লাগে তাই স্বচ্ছা। জরুরি সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ধন্যবাদ জানান নতুন কমিটির সদস্যরা। আমি আসলে সভাপতির কথা অর্পণ করিনি, আর পরেও করেছেন, সেই হিসাবে আমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। গণদাবি পরিষদের কার্যক্রম পরিচালনা করতে ব্যক্তিস্বার্থ আমি নিশ্চয়তা দিতাম পারি যে আমরা কোনোদিন কোনো ব্যাপারে ব্যক্তিস্বার্থতা আসিলে কোনো উদ্যোগ দিন নিশ্চিও না, আর জীবনের সায়ান্নে আসিয়া কি ধরনের চিন্তা ভাবনা দেন করবা তাহলে আমরা এই পরিষদ সুযোগ দিতাম, এটা আমরা মন মানসিক অবস্থা নাই। শুধু যে নাম দিচ্ছেন এটা আপনারা সহযোগিতা নিমু নিয়ে আমরা পূর্ণাঙ্গ কমিটি করবো, আর এখানে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আছে গণদাবি পরিষদের, যে আসলে আমরা কিছু কই, আমরা যে কত সাফার করছি এই গণদাবি লইয়া এটা বর্ণনা করার মতো না। আমরা খেলাধুলা, আমরা ফুটবল একাদশ করছি, ও ব্যানার থেকে করছি ফুটবল একাদশ, ক্রিকেট একাদশ করছি, আমরা বিভিন্ন অসঙ্গতি যেটা খারাপ আছে আমরা প্রতিবাদ করছি, খেলাধুলা করাইছি করছি, এবং আমরা যারাও আছি এই গণদাবি পরিষদ কলঙ্কিত করতে দিচ্ছি না। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার পর বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে কাজ করবেন গণদাবি পরিষদের সদস্যরা।